আমাদের জীবনে এই ঘটনা নতুন নেই, এজন্যই বলছি গত দুই বছর আগে জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল থেকে আমাদের একজন ভোর রাত্রে মামুনকে এবং একেবারে বিনা দর্শনকে না নিয়ে যাওয়া হয়েছিল। আমরা পরের দিন সকালে বিএমএ সাজিব সহ সকলের বিজ্ঞপ্তি প্রকাশ করেছি, সম্ভব হয়েছে এবং আমরা তার পরের দিন সকল সংগঠনের সমন্বয়ে একসাথে আমরা সাংবাদিক সম্মেলন করেছি আমাদের ইনস্টিটিউটে এবং প্রত্যেকটা চিকিৎসক আমাদের সহায়তা করেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রত্যেকের দ্বারে দ্বারে গেছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দক্ষ ও পরিকল্পিত পরিচালনা স্বাস্থ্য খাতে উন্নয়ন ও অর্জন দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি এনে দিয়েছে। বিগত কোভিড মহামারীর সময় মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় ডাক্তারেরা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা দিয়েছেন। মিলেনিয়াম ডিজিটাল গোল টার্গেট বা এমডিজি টার্গেট পূরণে স্বাস্থ্য খাতে বাংলাদেশের ভূমিকা সর্বত্র প্রশংসিত হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি ডাক্তারেরা আন্তরিকতার সাথে নির্দ্বিধায় চিকিৎসা দিতে ভয় পাচ্ছেন, ভুগছেন নিরাপত্তাহীনতায়। কারণ চিকিৎসা দিতে গিয়ে রোগীর মৃত্যু বা জটিলতা সৃষ্টি হলে কোনো রকম তদন্ত প্রক্রিয়া ব্যতিরেকে সরাসরি ডাক্তারদের জেল হাজতে নিয়ে যাওয়া হচ্ছে। এই আতঙ্ক উদ্বেগজনক কর্মকাণ্ডের সর্বশেষ শিকার ডাক্তার মাসুদা মিলি, ডাক্তার মুনা ও ডাক্তার শাহজাদী। কোনো মৃত্যু কখনো কোনো ডাক্তারের কাম্য নয়, রোগীর সুস্বাস্থ্যের জন্যই সর্বাত্মক প্রচেষ্টা থাকে সকল ডাক্তারের, কিন্তু জটিলতা বা মৃত্যু সকল সময় এড়ানো যায় না, অনিবার্য হয়ে দেখা যায়। কিন্তু এমন পরিস্থিতিতে যদি ডাক্তারকে শারীরিক লাঞ্ছনা, গ্রেফতার বা সামাজিক যোগাযোগ মাধ্যমের নিগ্রহের শিকার হতে হয়, তবে তা সামগ্রিক চিকিৎসার উপর নেতিবাচক প্রভাব ফেলতে বাধ্য, যা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে, আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টাল গোল বা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বাধাগ্রস্ত হবে। চিকিৎসকদের বিনা বিচারে গ্রেফতার, জামিন না হওয়া ডাক্তারদের অশনি সংকেত।